প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাকাতের কিছু জরুরি মাসআলা নিয়ে। জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে নেসাব পরিমাণ মালের মালিক হওয়া, নেসাব পরিমাণ মাল কি, নেসাবের ক্ষেত্রে তিনটি জিনিস, একটি হলো নগদ অর্থ, দুই নম্বর হলো স্বর্ণ গহনা, তিন নম্বর হলো ব্যবসায়িক পণ্য। এই তিনটি জিনিস হলো জাকাতের মূল। জাকাতের ক্ষেত্রে এই তিনটি জিনিস দর্তব্য, নগদ অর্থ, স্বর্ণ গহনা আর হলো ব্যবসায়িক পণ্য। যদি এক্ষেত্রে স্বর্ণের একটা আলাদা নেশাব রয়েছে, রূপার একটা আলাদা নেশাব রয়েছে, স্বর্ণের নেশাব আধুনিক হিসাবে স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি, রূপার নেশাব হলো 52.5 তোলা রূপা তথা 52.5 ভরি, আর নগদ অর্থ সেগুলোর সাথে মিলে যাবে। যদি কারো নগদ অর্থ এই পরিমাণ থাকে, 52.5 তোলা রূপার পরিমাণ যদি কারো কাছে থাকে, বা ব্যবসায়িক পণ্য যদি এই পরিমাণ থাকে, তার মূল যে প্রয়োজন আছে এগুলো এবং তার ঋণ, এগুলো ছাড়া যদি তার কারো কাছে 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তাহলেই তার উপর জাকাত ফরজ। বর্তমান বাজার দর হিসাবে এক এক সময় রূপার ভরি এক এক দাম থাকে, যেই বাজার যেই সময়ের যেই বাজারের রেট থাকবে সেই রেট অনুযায়ী আমি হিসাব করব যে এখন বর্তমান বাজারে রূপার ভরি কত, সেই হিসাবে 52.5 তোলা রূপার দাম যত আসে, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে অতিরিক্ত থাকে, অতিরিক্ত বলতে তার প্রয়োজনীয় ঘরের যেই তার যেই খরচ আছে, এই খরচ এবং তার ঋণ এগুলো বাদ দিয়ে যদি তার কারো কাছে 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ থাকে, তাহলেই তাকে জাকাত আদায় করে দিতে হবে। এটা এবং জাকাত আদায় করার ক্ষেত্রে নেশাব পরিমাণ মাল হওয়া এবং 1 বৎসর অতিবাহিত হওয়া, এটাও জরুরি, 1 বৎসর অতিবাহিত হতে হবে। যেমন আজকে আমি রমজানের 1 তারিখে আমি জাকাতের নেশাবের মালিক হলাম, আগামী বৎসর ঠিক রমজানের 1 তারিখে পহেলা রমজানে যদি আমি দেখি আমার কাছে এখন 52.5 তোলার উপর পরিমাণ সম্পদ আমার কাছে বিদ্যমান আছে, তাহলে আমার জাকাত দিতে হবে। মাঝখানে এমন হতে পারে যে আমি সম্পদের মালিক আমি ছিলামই না একেবারে, আজকে আমি 1 লক্ষ টাকার মালিক, মাঝখানে এমন হতে পারে যে আমি 10,000 টাকার মালিক, ওটার উপর তাতে কোনো সমস্যা হবে না। বছরের শুরু এবং শেষ, আজকে পহেলা রমজানে আমি মালিক, আবার আগামী বছর ঠিক পহেলা রমজানে হিসাব করতে হবে যে এখন আমার কাছে কি পরিমাণ সম্পদ আছে, সেই হিসাব করে আমার জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে।